ঝালচাপ ঝরঝরে পোলাও আর বিরিয়ানির আতুরঘর রাজধানী খিলগাঁওয়ের হাড়ভাঙা মোড়ের সবচেয়ে পুরানো এবং ঐতিহ্যবাহী মুক্তা বিরিয়ানি ঘর। ১৯৮৭ সালের জানুয়ারি মাসের কোনো এক কনকনে শীতে সেই জনপ্রিয় ঝালকুড়ের রান্না করা গরুর মাংস, চাপ আর পোলাও নিয়ে একেবারে ছোট্ট পরিসরে দোকান শুরু করেন। স্বাধীনতার পর থেকে আমার আব্বা গুলিস্তানে এখানে আমাদের রেস্টুরেন্ট ছিল, তো ওইটা স্বাধীনতার পরবর্তীতে ষড়যন্ত্রের কারণে আমাদের প্রতিষ্ঠানটা আমরা জায়গাটা উদ্ধার করতে পারিনি। তো এইটার একটা সময়ের পর আবার আব্বা মাঝখানে আমাদের বিজনেসটা বন্ধ ছিল, বন্ধ থাকার পর আবার ৮৭ আমরা যে খিলগাঁতে আবার নতুন করে চালু করি এবং আলহামদুলিল্লাহ সেই খিলগাঁ ঐতিহ্যবাহী রানী বিল্ডিং, এই রানী বিল্ডিং এর নিচে এখনো আমরা। আর সবচেয়ে ছোট মেয়ে মুক্তার নামে দোকানের নাম রাখেন মুক্তা বিরিয়ানি ঘর। প্রাথমিকভাবে স্বল্প কিছু আইটেম দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে যুক্ত হয়েছে আরো বেশ কিছু আইটেম। কবুতর ভুনা ও পোলাও তুলনামূলক নতুন আইটেম, তবে শুরু থেকেই সাদা পোলাও এবং চাপের কারণে ছড়িয়ে পড়ে মুক্তা বিরিয়ানি ঘরের সুনাম। টিনের চালা দেওয়া ছোট্ট একটি দোকান থেকে শুরু, কালক্রমে দোকানটি আরো সমৃদ্ধ হয়েছে, লেগেছে আধুনিকতার ছোঁয়া। পুরো ঢাকাতেই চাপ পোলাওয়ের জন্য বিশেষ খ্যাতি রয়েছে এই মুক্তা বিরিয়ানি ঘরের। এছাড়াও শীতকালে এখানকার আস্ত কবুতর পোলাও ও ডাক রোস্ট পোলাওয়ের খ্যাতিও সুবিদিত। এই খ্যাতি কেবল ঢাকাবাসীর মাঝে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বিশ্বময়। ঢাকার বিভিন্ন প্রান্তের থেকে তো এখন লোকজন আসে, ঢাকার বাইরেও অনেকে আমাদের এই বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য করে চলে আসে। ইভেন এমন অনেকেই আছে, আমাদের অভিজ্ঞতা দেখছি আমরা যে দেশের বাইরে ইউএসএতে আছে, লন্ডনে আছে, যারা দীর্ঘদিন আমাদের এখানে খেয়ে অভ্যস্ত বা আমাদের খাবার তারা পছন্দ করে, এখন তারা এই যে গরু চাপলোটা তারা দেশের বাইরে নিয়েও তারা খায়। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে সুপরিচিত এই রেস্টুরেন্টে। মুক্তা বিরিয়ানি ঘরের বর্তমান দোকান সংখ্যা ২টি। নিজামুদ্দিন খানের দুই ছেলে আকরাম খান ও আরমান খান পরিচালনা করছেন দোকান দুটি। পুরনো দোকানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন আরমান। আকরাম একই নামে স্বল্প দূরত্বেই আরেকটি দোকান পরিচালনা করছেন। পাশে আমাদের আরেকটা দোকান আছে, আমরা দুই ভাই দুইটা দোকান পরিচালনা করতেছি আব্বার অবর্তমানে, এবং দুইটাই আমাদের অথেন্টিক। এটা অনেকের কাছে একটা ভুল ধারণা থাকে যে দুইটা দোকান হয়তোবা একটা আসল একটা নকল বা একটা নতুন একটা পুরাতন, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো ছোট একটা দোকান ছিল এবং সময় প্রয়োজনে আস্তে আস্তে দোকানগুলো বড় হয়েছে, এবং দুইটাই আমাদের দোকান এবং একই কিচেনে আমাদের দুইটা রান্না হয়। ২০১৪ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন নিজামুদ্দিন খান। তারপর কিছুদিন একসঙ্গে থাকলেও পরে তার দুই ছেলে আলাদাভাবে ব্যবসা শুরু করেছেন। আরমানের দোকানটি চাপ পোলাও ও আকরামের দোকানটি তেহারির জন্য আলাদাভাবে খ্যাত। অনেকে বিষয়টি নিয়ে নানা রটনা বা মুখরোচক গল্প সাজান, যা সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন। দুই ভাই আকরাম এবং আরমান খান একে অপরের পরামর্শে তাদের বাবার স্মৃতি বিজড়িত মুক্তা বিরিয়ানি ঘর সুনামের সাথেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০১৪ সালে উনি মারা যাওয়ার পর থেকে আমি এবং আমার ভাই, আমরা দুই ভাই মিলে আমাদের পরবর্তী জেনারেশন বিস্তারের চিন্তা করবেন বলে জানিয়েছেন মুক্তা বিরিয়ানির সত্ত্বাধিকারীর একজন আরমান খান। মানুষের সন্তুষ্টি অর্জন করে যদি আমরা ব্যবসা প্রসার করতে পারি তাহলে আমরা করব, কিন্তু আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য আমাদের ব্যবসা বাড়ানোর কোন ইচ্ছে নেই। যেদিন ভাববো যে না আমরা কোয়ালিটি মেনটেন করে আমরা যে ব্রাঞ্চ বাড়াতে পারবো, ইনশাল্লাহ সেদিন আমরা ঢাকার বিভিন্ন জায়গায় আমরা ব্রাঞ্চ স্টার্ট করবো। মুক্তা বিরিয়ানিতে স্থানীয় মানুষের বাইরে পা পড়েছে খ্যাতিমান অনেকের। দেশবরেণ্য সঙ্গীতশিল্পী আয়ুব বাচ্চু মুক্তা বিরিয়ানির খাবার বেশ পছন্দ করতেন। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল এখনো সময় সুযোগ পেলেই মুক্তা বিরিয়ানি ঘরে আসেন। সেই কিশোর বয়স থেকে এখনো তিনি এই চাপ পোলাওয়ের ভক্ত। বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ সহ আরো কয়েকজন ক্রিকেটার মাঝে মধ্যেই পরিবার পরিজন নিয়ে হাজির হন মুক্তা বিরিয়ানি ঘরে। আমাদের এখানে না খেলে ওনার ভালোই লাগে না। এছাড়া আমাদের তরুণ ফাস্ট বোলার, আমাদের জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, উনিও আমাদের খাবার খুব পছন্দ করেন।
করেন এবং ওনার বাসার মোহাম্মদপুরে উনি এখান থেকে খাবার নিয়ে এনে নিজে খান এবং ওনার প্রিয়জনদেরকেও আমাদের খাবারগুলো উনি পছন্দের সাথে খাওয়ান। নতুন যারা ফুড বিজনেসে আসতে চান তাদের উদ্দেশ্যে আরমান খান জানান, বর্তমানে এই ব্যবসায় টিকে থাকতে হলে বেশ ধৈর্যশীল হতে হবে, কারণ কাঁচামালের মূল্য বৃদ্ধির প্রভাবে লাভের পরিমাণ অনেকটা কমে এসেছে। আসলে বর্তমানে আমাদের রেস্টুরেন্ট বিজনেসগুলো খুব চ্যালেঞ্জিং একটা অবস্থানে চলে আসছে। কাঁচামালের আধিক্যর কারণে আমাদের প্রফিট মার্জিন অনেক কমে গেছে। এই কমে যাওয়ার কারণে কিন্তু খরচটা ওভারহেড কস্ট অ্যাচিভ করা খুব কষ্টকর হয়ে গেছে। কিন্তু যারা নতুন যারা আসতে চায় তাদের আসলে আমি বলবো যে আমাদের ফুড বিজনেসগুলো এখন অনেক ধৈর্যের একটা জায়গা। এখানে চট করে সফলতা পাওয়া এখন খুব একটা সুযোগ নেই, তাকে ধৈর্য ধারণ করতে হবে। সততা এবং সন্তুষ্টি, এই দুটিকে ব্যবসার মূলমন্ত্র বলে মনে করেন তিনি। ব্যবসার মাধ্যমে মহান আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পরকালে শান্তিতে থাকার রসদ বলেও মনে করেন আরমান খান। ব্যবসায় যে আমরা মূলধন যেটা মনে করি আর কি, সততা এবং মানুষের সন্তুষ্টি নিয়ে কাজ করা, এবং আমরা বিশ্বাস করি সততা এবং সন্তুষ্টি নিয়ে যদি মানুষ কাজ করতে পারে তাহলে আল্লাহর সন্তুষ্টিও পাওয়া যায়। সব ব্যবসায়ী আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় মর্যাদার কথা বলেছেন যে ব্যবসায়ী নবী রাসূলদের সাথে জান্নাতে অবস্থান করবেন। তো একজন সৎ ব্যবসার জন্য এটা অনেক বড় একটা সুযোগ আমি মনে করি। তো আসলে আমাদের ফাইনাল ডেস্টিনেশন তো পরকাল। তো আমরা মনে করি যে মানুষকে ভালো একটা খাবার দিতে পারলে মানুষ যেমন সন্তুষ্ট হয় এবং এর মাধ্যমে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি।